আটটি চার ও চারটি ছক্কায় আইসের অভিষেক সেঞ্চুরি ম্যাচে আফগানদের কাঁদিয়ে টানা হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব উনিশ সিরিজে অবশেষে মিলল রানের দেখা যার পুরো কৃতিত্ব বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান আইস মোল্লার যুব ক্রিকেট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিতে সুবিধাজনক দলকে অবস্থানে নিয়ে গেছেন আইস প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে আগেই শক্ত অবস্থান দখল করেছে বাংলাদেশের আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই যুবারা নিশ্চিত হয়ে যাবে পাঁচ ম্যাচ সিরিজের শিরোপা সে লক্ষ্যে আইসের একশো আট রানের সুবাদে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আগের দুই ম্যাচে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের আজ তৃতীয় ম্যাচেও ছিল একই দশা তবে ব্যতিক্রমী ছিলেন আইচ মোল্লা অপর প্রান্তের ব্যাটসম্যানরা যেখানে রানের জন্য হাপিত্বেশ করেছেন সেখানে সাবলীল ব্যাটিং করতে পেরেছেন উনিশ বছর বয়সে এই যুবা টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিকদের মাত্র ছয় রানে সাজঘরে ফিরে যান ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল এক রানে ও নামা খালিদ শূন্য রানে এরপর আরেক ওপেনার মফিজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ করেন আইস মোল্লা কিন্তু ব্যাটিং করতে থাকেন তৃতীয় উইকেটের জুটিটিতে আসে একষট্টি রান চব্বিশ ওভার থেকে ইনিংসের উনত্রিশতম ওভারে সাজভারে ফেরার আগে তিরানব্বই বল খেলে সাতাশ রান করেন মফিজুল তার বিদায়ের পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন আইস অধিনায়ক এস এম মেহরাব হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন তেপ্পান্ন রান মাত্র সাত দশমিক দুই ওভারে যেখানে মেহরাবের অবদান মাত্র সাত রান ইনিংসের ছত্রিশতম ওভারে সাজঘরে ফেরেন মেহরাব ততক্ষণে ব্যক্তিগত ফিফটিতে পৌঁছে যান আইস এরপর উইকেট তাহজিবুল ইসলাম কিছুক্ষণ সঙ্গ দেন আইসকে এ জুটিতে আসে তেত্রিশ রান তাহজিবুল ফেরেন আঠারো রান করে তখন তেতাল্লিশ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল পাঁচ উইকেট একশো তেপ্পান্ন রান সেখান থেকে ঝড়ো ফিনিশিং ও আল মামুন ফিনিপঞ্চাশ রান ইনিংসের সাতচল্লিশতম ওভারে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন আইস শত রানে পৌঁছতে খেলেন একশো বল হাকান সাতটি চার ও চারটি বিশাল ছক্কা দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশ ঠান্ডা মাথায় খেলতে থাকেন আফগানরা শুরুতেই ছত্রিশ বলে নয় রানের শাওন বাউন্ড্রি আউট হলে ওভার প্রতি দুই দশমিক পাঁচ রান রেটে ব্যাট করতে থাকে আফগানিস্তান বারো ওভার এক বলে বাইশ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা এরপর দলীয় ছত্রিশ রানের মাথায় পঞ্চান্ন বলে মাত্র আঠারো করে আউট হয় সোলাইমান সাফি ব্যক্তিগত বাইশ রান করে আউট হয় বিলাল সাইজি ও ইয়াজ আহমেদ জাহিদুল্লাহ সালিমি তেরো রানে আউট হয়ে পঁয়ত্রিশ ওভার শেষে পাঁচ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় অষ্টআশি রান ফলে বিশাল রানের পরাজয়ের দিকে এগিয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল